ক্ষুদ্র জলসেচন অব্যবস্থার কর্ণরূপ। নয়াগড় জেলা নোয়াগাঁ ব্লক অন্তর্গত পারাভিপি পঞ্চায়েত পোকশুঙ্গাঠারে ক্ষুদ্র জলসেচন বিভাগ তরফর এক প্রকল্প বহু পুরাতন দিনর তৈরি করা যাইছে, কিন্তু দুঃখর বিষয় নামক মাত্র। ক্ষুদ্র জলসেচন অভয়পুর নামে পরিচিত, কিন্তু না তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব না সুরক্ষা নিমন্তে পদক্ষেপ। মালমাল অলিয়া আবর্জনা তা সহিত বদ্ধ চারিপটে মাটি আবরণ, এর পুনরুদ্ধার কার্য হেউ না, দিনকু দিন বদ্ধ পোতি হওয়া বসছে। বদ্ধর দৃশ্য দেখলে জাঁপারে কেত সুরক্ষিত গেট কিছু সিমেন্ট দিয়ে কাম করা যাই, তথাপি ফাটে আঁ কলা বর্ষা হলে এ বদ্ধর অবস্থিতি কণ হব। সরকার দ্বারা মালমাল যোজনা, কিন্তু এথিপাই কাহি পদক্ষেপ নিয়োজন না। খরাদিন আসবা আগর জল সমস্যা হল, কিন্তু এই ক্ষুদ্র জলসেচন কত সহযোগী হব, চাষীটি কণ এর উপকৃত হব, আমি সমস্ত চাষী কথা কুছু, এ আমার নিজ সুবি। তবে সরকার পা পঞ্চায়েত কাহাপাই এ সতরে কার্যকারী হব না, এইভাবে নিউজ মনোরঞ্জন খোরাক যোগাইব দেখা বাকি রহিলা। নয়াগড় জেলা নোয়াগাঁ ব্লক্র দীপু রাউত রিপোর্ট, শেষ।